আখ বা সুগার কেনের ক্ষেত। কোন এক চাষি লাগিয়েছেন আখ, যার মধ্যে প্রচুর প্রাণ শক্তি আছে। আখের রস এখন অনেক জায়গায় বিক্রি হয়, এক গ্লাস হিসাবে মানুষ খেয়ে থাকে প্রাণ শক্তি সঞ্চারের জন্য। এই আখ মারাই করে চিনিও হয়, অর্থাৎ গ্লুকোজের প্রধান উৎস এই উদ্ভিজ্জ আখ থেকে প্রচুর চিনি পাওয়া যায়। চিনিটা ভালো, আবার মন্দেরও কারণ আছে। আখের ক্ষেত, মৃদুমন্দ বাতাস বইয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে, অনেকটা প্রাকৃতিকভাবে বেড়ে উঠছে যা দেখা যাচ্ছে। চাষি খুব একটা লক্ষ্য করেন বলে মনে হয় না, মানে খেয়াল রাখেন বলে মনে হয় না, তবে এই আখ অত্যন্ত অর্থকরী ফসল, ভালো দামে চড়া দামে বিক্রি হয়। আখ কয়েক প্রজাতির আছে, এটা একেবারেই দেশি আখ। এই আখের মিষ্টি রস আস্বাদন করার মতো, তবে অবশ্যই শরীরে সুগারের ব্যামো বা ব্যারাম, সুগারের অসুখ না থাকাই বাঞ্ছনীয়। একটা নির্দিষ্ট পরিমাণ আখ নাকি খাওয়া যেতে পারে আখের রস। বাংলাদেশে এক সময় এটা একটা বিখ্যাত চাষাবাদ ছিল, এখন আস্তে আস্তে নগরায়নের চাপ বৃদ্ধি পাওয়াতে এই ক্ষেতগুলো কমে যাচ্ছে। আখের ক্ষেত এটা অনেকেই দেখতে ইচ্ছুক, যারা শহরে থাকেন তারা চেনে নেই না কীরকম হয়ে থাকে আখের ক্ষেতগুলো। এই আখের ক্ষেত বেশ নয়নাভিরাম দেখতে, মৃদুমন্দ বাতাস বইছে ওর উপর, আপনাদের জন্য আজকের উপহার।